আসসালামু আলাইকুম। কোষ রসায়নের প্রোটিন পড়াচ্ছিলাম, সবার শেষের একটা ছোট্ট বক্স। 23 ব্যাচের সামনে অ্যাডমিশন টেস্ট, অনেকে অ্যাভয়েড করো, তোমরা জাস্ট একবার দেখে যাও। সো 25 ব্যাচের তো কাজে লাগবেই। তো আসলে বিভিন্ন বয়সের তালিকা দেওয়া আছে এবং কোন বয়সে কত গ্রাম প্রোটিন লাগবে সেটা দেওয়া আছে। এটা মনে রাখার জন্য জাস্ট তোমরা এই সিকোয়েন্সটা মনে রাখো, এটাও দেখো ধীরে ধীরে বাড়ছে, খুব ইজি। সিকোয়েন্সটা কি, 5 12 19 19। এই 19 19-এ প্রথমে কিন্তু পুরুষ মানে কিশোর কিশোরী, দেন আবার পুরুষ মহিলা, ফাইনালি গর্ভবতী। সো বলো 5 12 19 19 পুরুষ মহিলা গর্ভবতী, 5 12 19 19 পুরুষ মহিলা গর্ভবতী, এই 19 19-এ কিশোর কিশোরী। এখন প্রথম দুইটা যদি বাদ দাও, এই কিশোর থেকে শুরু করো, তাহলে দেখো 52-র ভাষা আন্দোলনে শুরু আর 71-এর মুক্তিযুদ্ধে শেষ। আর মাঝখানে যে দুই কিশোরী মহিলা আছে, এরা অলওয়েজ 4 ছক্কা হাঁকায় আর পুরুষ পথে 5 ছক্কা। আর তো হয়েই গেল প্রথমটা 10 19 10 19, কারণ ধীরে ধীরে বাড়ছে, 10 19 শেষ।